আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন, অসাধারণ একটা আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপে, যেটা আসলে সত্যি অসাধারণ। আপনি দেশ কিংবা প্রবাস যে কোনোখান থেকে, যে কোনো মানে যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি আপনার গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, ছেলে হোক, সন্তান হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, যে কেউ হোক, সবার মোবাইল আপনি প্রবাস থেকে কন্ট্রোল করতে পারবেন এবং দেখতে পারবেন তার মোবাইলে কিভাবে কি আছে না আছে সবকিছু। গ্যালারি, ফোন লিস্ট, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সব কিছু টোটালি আপনি প্রবাসে বসেই দেখতে পারবেন, কিংবা দেশে বসেও দেখতে পারবেন কে কার সাথে চ্যাট করতেছে, কথা বলতেছে, চ্যাটে কি কি মেসেজ করতেছে, সম্পূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন। দারুণ একটা আপডেট নিয়ে আসছে, তো চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে যাই। প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে আপডেট করে নিতে হবে। আমি অলরেডি আপডেট করে নিয়েছি, আপনারা হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পরেই কিন্তু আপনি এই ফিউচারটা পাবেন। এখানে কমপ্লিট আপডেট করা হয়ে গেছে, এখন আমরা বেগে চলে যাব। বেগে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফিউচারটা, যেটা আসলেই অসাধারণ, এটা কিন্তু মেসেঞ্জারে রয়েছে। যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন তারা অলরেডি জানেন, কিন্তু যাদের মোবাইলে ফেসবুক মেসেঞ্জার নেই তাদের জন্য কিন্তু ইন্টারেস্টিং খুবই। তো আমরা এখানে হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করলাম। নাম্বার সিলেক্ট করার পরে আমি তার সাথে ভিডিও কলে কথা বলবো। ভিডিও কলে কথা বলার জন্য আমি ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ভিডিও কল স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে এখানে যে বিষয়টা আমরা এখানে ফলো করব, ভিডিও কলে ক্লিক করলাম। ভিডিও কলে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু আগে ছিল না। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার নিচে কিন্তু একটা মোবাইলের মতো শেয়ার একটা অপশন রয়েছে। এই অপশনটাতে যখনই আপনি ক্লিক করবেন আপনার মোবাইলের সম্পূর্ণ স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাবে। এক্ষেত্রে আপনার মোবাইলে কি আছে না আছে সম্পূর্ণ কিন্তু আপনি প্রবাস থেকে বসে দেখতে পারবেন। এই ফিউচারটা কিন্তু ফেসবুক মেসেঞ্জারে রয়েছে, এখন খুব এই কয়েকদিন আগে কিন্তু হোয়াটসঅ্যাপে লঞ্চ করেছে। আসলে দারুণ ফিউচার। এটার মাধ্যমে আপনি যদি আপনার ওয়াইফ, বান্ধবী কিংবা গার্লফ্রেন্ডের মোবাইল চেক করতে চান, সে কি করতে যা করতে আনকমন ভাবে চমকে দিতে পারেন যে দেখি তোমার মোবাইলটা কিভাবে কি আছে না আছে বিষয়টা। তো এই ফিউচারটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। আপনি আগে বলেছি হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন, আপডেট করলেই কিন্তু এই ফিউচারটা পেয়ে যাবেন। যখনই আপনি যার সাথে ভিডিও কলে কথা বলবেন তাকে স্ক্রিন শেয়ারের জন্য এই অপশনটাতে ক্লিক করার কথা বলবেন, আর কোনো কাজই করতে হবে না। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে তার মোবাইলের স্ক্রিনটা আপনার মোবাইলে চলে যাবে। আপনি শুধু তাকে বলবেন এই এইটা করো, এটাতে যাও, ওটাতে যাও, এটা দেখাও, ওটা দেখাও, মানে অসাধারণ, সবার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে। আমার তো অসম লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা হয় আমাদেরকে কমেন্টস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।